তরুণ প্রজন্মের বাইকারদের কাছে স্টান্ট কেবল সিনেমার দৃশ্যপটে আজকে নেই, নিজেদের শখ পূরণে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে তারা নিজেরাই রপ্ত করে নিচ্ছে স্টান্ট করার নানা কৌশল। চেইনস, হিউম্যান কম্পাস, বার্নআউট, বেস্কি উইলি, হাই চেয়ার সহ নানা রকম স্টান্ট করে যাচ্ছে তারা। চোখধাঁধানো এসব দুর্দান্ত স্টান্ট দেখে অনেকের আবার গলা শুকিয়ে আসে, কিন্তু দক্ষতার মাধ্যমে অসাধারণ বাইক স্টান্ট করে যাচ্ছে তরুণরা। নোয়াখালী থেকে তেমনই কিছু দুর্দান্ত বাইক স্টান্টের গল্প জানাচ্ছেন খাইরুল আলম রিফাত। ভোর ৫টা, যখন সবাই ঘুমিয়ে থাকে তখনই একদল তরুণ ফাঁকা রাস্তায় এভাবে বাইক নিয়ে খেলায় মেতে ওঠে। চোখ ধাঁধানো ও দুর্দান্ত চেনশো, হিউম্যান কম্পাস, বার্ন আউট, হাই চেয়ার সহ নানা রকম স্টান্ট দেখে অনেকের আবার গলা শুকিয়ে আসে। কি ভাবছেন, হলিউড বা বলিউড কোনো সিনেমা বা আন্তর্জাতিক কোনো বাইক স্ট্যান্ডের স্টান্ট চলছে? ভুল করছেন, এমনই দুর্দান্ত এবং কি চোখ ধাঁধানো কিছু স্টান্ট করছেন নোয়াখালীর তরুণরা। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় মোটর বাইক স্টান্ট, একসময় যা দেখা যেত সিনেমায় তা দেখা যায় বিভিন্ন পথে ঘাটে। শখের স্টান্টের জন্য প্রয়োজন হয় কঠোর অনুশীলন, নিজেকে কতটা দক্ষ করে তুলতে পারে চলে তারই প্রতিযোগিতা, আর এই দৃশ্য তারই প্রমাণ। নোয়াখালী সহ বিভিন্ন স্থানে মানুষের আনাগোনা যখন কম থাকে ঠিক তখনই এ স্টান্ট করতে দেখা যায় তাদের। জেলার একমাত্র স্টান্ট গ্রুপ নোয়াখালী রাইডার্স কোনো স্পন্সর ছাড়াই যাত্রা শুরু করে ২০১৪ সালে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা প্রায় ৭০০। এর মধ্যে বাইকিং কমিউনিটি, বাইকিং স্টান্ট, সোশ্যাল অ্যাক্টিভিটি সহ এই তিনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করা হয়। আমাদের প্রপার কোনো গ্রাউন্ড নাই, তো আমরা ভোর ৬টা বাজে এখানে আসি। এখানে রোড খালি থাকে, কোনো গাড়ি ঘোড়া থাকে না, দেন আমরা প্র্যাকটিস করি, দেন ৮টা পর্যন্ত করে আমরা আবার যে যার কর্মস্থানে ফিরে যাই। নোয়াখালী রাইডার্সে জয়েন করছি ট্যুর এবং ট্রাভেলিংয়ের জন্য। তো আমি শুরুতে ভাবছি যে এখানে শুধু ওরা রাইডিংয়ে করায় বা বিভিন্ন ট্যুরে নেয়, বাট ওরা এটার পাশাপাশি বিভিন্ন ট্রাফিক আইন সম্বন্ধে বলে। প্রত্যেক দিনের পকেট খরচ থেকে টাকাটা জমাইয়া খরচ না কইরা প্রত্যেক দিন সকালে আমার স্ট্যান্ডে আসতে হবে, গ্রাউন্ডে আসতে হবে, স্ট্যান্ড শিখতে হবে, এইটা মাথায় রেখে আমি প্রত্যেক দিন তেল ঢুকাই আর টাকাটা খরচ করি না, তেলের জন্য এই টাকাটা রেখে দিই। বর্তমানে নোয়াখালী রাইডার্সে ৬ বাইকার স্টান্টম্যান হিসেবে কাজ করছেন। এই খেলায় প্রতিবন্ধকতা কেমন, এর ভবিষ্যৎ কী, আয়ের উৎসটাই বা কেমন, তা নিয়ে কথা হয় খেলোয়াড়দের সাথে। তবে অনেকের মতে বাইক স্টান্ট নিয়েও এক ধরনের নেতিবাচক ধারণা আছে, সেটি ভুল। যে কোনো ধরনের কসরত একটি ক্রীড়ার অংশ এমনটাই দাবি বাইকারদের। অনেকে মানে একটা ভুল ধারণা আছে, স্ট্যান্ডকে অনেকে ক্রাইম হিসেবে দেখে, এটা স্ট্যান্ড ক্রাইম না, এটাও একটা স্পোর্টস। কারণ অনেকে হচ্ছে যে এই যখন স্ট্যান্ডে চলে আসে তখন হচ্ছে যে অনেক ছেলে মাদকাসক্ত হয় না বা জাড্ডা থেকে দূরে থাকে, এখন আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করি তাদেরকে সঠিকভাবে যেন তারা বাইক রাইড করতে পারে এবং ট্রাফিক আইনগুলো মেনে চলতে পারে। সরকার যদি এই গ্রাউন্ডের বা আমাদের স্পোর্টসে, যেহেতু এই বাইক স্ট্যান্ডটা একটা স্পোর্টস, আমাদের এই সেক্টরটা তো একটু নজর দেয়, তাহলে মনে হয় আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে পারবো। খেলোয়াড়দের আক্ষেপ, বিভিন্ন দেশে বাইক স্ট্যান্ডদের নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন হলেও এ দেশে হয় না এর আয়োজন। দেশীয় স্ট্যান্ডম্যানদের পর্যাপ্ত সুযোগ সুবিধা, নির্ধারিত গ্রাউন্ড, পাশাপাশি বিভিন্ন মোটরসাইকেল বা পার্টস কোম্পানিগুলো যদি এগিয়ে আসে হয়তো বাইক স্ট্যান্ড জনপ্রিয় হয়ে উঠবে। খাইরুল আনাম রিফাত, দেশ টিভি, নোয়াখালী।